नमस्कार बंधुरा, आजकेर पर्वे थाकछे निरामिष घुगनिर रेसिपी। किभाबे बानाबेन आर कत सहजे बनानो जाए टेस्टी ए खाबारटी से तो बोलबोई, किन्तु तार आगे वेलकाम एंड वेलकाम बैक टू आवार चैनल स्मृतिर हेसेन। शुरू करछि नतुन एकटी पर्व आर ए पर्वेर सकलके जानाई स्वागत। प्रथमे 200 ग्राम मटर जले भिजिए ओवरनाइट रेखे दिलाम। पौरे दिन मटरगुली कुकारे चारटी काचा लंका सह सेद्ध करे निलाम। एरपर गैसेर फ्लेम अन करे मीडियमे रेखे कड़ाई बसिए तार मध्ये दिए दिलाम 2 टेबलस्पून सर्षेर तेल। सर्षेर तेल गरम हुए गेले तार मध्ये आगे थेके टुकरो करे रखा दुटी बड़ो साइजेर आलू भेजे निच्छि। आलू भेजे नेबार पर सेगुलि कड़ाई थेके तुले निते हबे। हठात ही गैस शेष हो जावार कारणे देरी ना करे चटपट इंडक्शन ऑन करे दिएछि, बसिए दिएछि कड़ाई। कड़ाइयेर मध्ये दिए दिलाम 2 टेबलस्पून सर्षेर तेल। तेलेर मध्ये एबार दिए देब फोड़न। दिलाम 1/2 टीस्पून पाँच फोड़न एवं एकटी शुकनो लंका। একটি কাঁচা লঙ্কাও ব্যবহার করেছি এবং তেজপাতাও ব্যবহার করেছি। ফোড়ন থেকে সুন্দর গন্ধ আসতে শুরু করলে এবার 1/2 টিস্পুন দিয়ে দিলাম হিং। এরপর অ্যাড করে দিচ্ছি আগে থেকে টুকরো করে রাখা একটি বড় সাইজের টমেটো। রাফলি চপড করেছি। টমেটোগুলি তেলের সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপর অ্যাড করে দিচ্ছি আগে থেকে বেটে রাখা জিরে। আমি গোটা জিরে জলে ভিজিয়ে তারপর ভালোভাবে পেস্ট করে নিয়েছি। আপনি চাইলে জিরে গুঁড়ো ব্যবহার করতে পারেন। এখন অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন আদা বাটা। সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। অ্যাড করে দিয়েছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো। এখন অ্যাড করছি 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তারপর যাতে মশলা পুড়ে না যায় অল্প একটু জল ব্যবহার করছি। সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে নেবার পর এবার ব্যবহার করছি আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলি। পুনরায় মশলার সাথে আরও 2-3 মিনিট সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। আলুর সাথে মশলা কষানো হয়ে যাবার পর এখন ব্যবহার করছি আগে থেকে সেদ্ধ করে রাখা মটরগুলি। সেদ্ধ মটরগুলি মশলা এবং আলুর সাথে পুনরায় একটু সময় নিয়ে, ওই জাস্ট 3-4 মিনিট সময় নিয়ে কষিয়ে নেব বা একটু ভেজে নেব। সমস্ত মশলার সাথে মটরগুলি এবং আলুগুলি ভালোভাবে কষানো হয়ে যাবার পর এখন গ্রেভির জন্য অ্যাড করে দেব জল। যেহেতু নিরামিষ তরকারি তাই অল্প একটু চিনি ব্যবহার করবেন, 1/2 টিস্পুন মতো। এরপর অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এরপর অ্যাড করছি গোটা গরম মশলা বাটা। আমি ছোটো এলাচ, দারচিনি এবং লবঙ্গ বেটে রেখেছিলাম। আপনি চাইলে গরম মশলার গুঁড়োও ব্যবহার করতে পারেন। এবার ঢাকা দিয়ে মিনিট 5-6 সময় নিয়ে ভালোভাবে গ্রেভি ফুটিয়ে নেব। রান্নার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এখন ব্যবহার করছি 1 টিস্পুন ভাজা মশলা। এটি আমি বাড়িতেই তৈরি করেছি। 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ গোটা ধনে এবং 2টি শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে ঠান্ডা করে নিয়ে তারপর গুঁড়িয়ে নিয়েছি। সেখান থেকেই 1 চামচ ব্যবহার করেছি। তারপর পুনরায় ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। থেকে 3 মিনিট ফুটিয়ে নেবার পর ইন্ডাকশন বন্ধ করে দিচ্ছি এবং পরিবেশন করে দিচ্ছি নিরামিষ ঘুগনি। ঘুগনি তো পেঁয়াজ রসুন
এই সমস্ত কিছু ব্যবহার করে আমরা প্রায়ই খেয়ে থাকি। একদিন না হয় নিরামিষভাবে ট্রাই করুন আর জানান কেমন লাগলো। ভালো লাগলে আজকের ভিডিওটিকে লাইক করে দিন, শেয়ার করে দিন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। পাশে থাকুন আর অবশ্যই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। আজকের মতো ধন্যবাদ।